ভোট এবার একেবারে ফাইনাল ল্যাপে, বাকি রয়েছে আর মাত্র দুটো রাউন্ড। ম্যারাথন রেসের মতো স্পিড তুলতে শুরু করে দিয়েছে প্রধান প্রতিপক্ষ শিবিরও। পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের 8টি সহ 58টি কেন্দ্রে, আর এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, ওড়িশাও। এই ভোটের ফলই ভোট যুদ্ধের নির্ণায়ক হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। শেষ হয়েছে ভোট গ্রহণের পাঁচ দফা, বাকি আর দুই দফা। পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে শান্তিপূর্ণভাবেই মিটেছে পাঁচ দফা। পঞ্চম দফায় ভোট ছিল উত্তরপ্রদেশের আমেঠি, রায়বরেলি, লখনৌ সহ 49টি কেন্দ্রে। নজর রাখা যাক ষষ্ঠ দফার ভোটের দিকে। এই পর্বে উত্তরপ্রদেশে 14টি কেন্দ্রে, হরিয়ানা 10টি কেন্দ্রে ভোট, পশ্চিমবঙ্গে 8টি কেন্দ্রে, বিহারে 8টি কেন্দ্রে, দিল্লিতে 7টি কেন্দ্রে নির্বাচন, ওড়িশায় 6টি কেন্দ্রে ভোট, ষষ্ঠ দফায় ঝাড়খণ্ডে 4টি কেন্দ্রে ভোট, জম্মু ও কাশ্মীরে 1টি কেন্দ্রে। গত পাঁচ দফায় ভোট হয়েছে 428টি আসনে, ভোট বাকি রয়েছে 115টি আসনে। ষষ্ঠ দফায় ভোট হবে তৃতীয় দফায় না হওয়া জম্মু কাশ্মীরের অনন্তনাগ, রাজৌরি কেন্দ্রে। অর্থাৎ ষষ্ঠ দফায় ভোট রয়েছে 7টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে। এক একটি কেন্দ্রে গড় প্রার্থীর সংখ্যা 15 জন। নজর রাখা যাক রাজ্যভিত্তিক প্রার্থীদের খতিয়ানে। দেশের 58টি কেন্দ্রে মনোনয়ন জমা পড়েছে 889টি। জম্মু কাশ্মীরের 1টি কেন্দ্রেই রয়েছেন 20 জন প্রার্থী। বিহারের 8টি কেন্দ্র মিলিয়ে প্রার্থীর সংখ্যা 86 জন। হরিয়ানার 10টি কেন্দ্র থেকে লড়ছেন 223 জন প্রার্থী। ঝাড়খণ্ডের 4টি কেন্দ্র থেকে লড়ছেন 93 জন প্রার্থী। দিল্লির 7টি কেন্দ্র মিলিয়ে প্রার্থীর সংখ্যা 162 জন। ওড়িশার 6টি কেন্দ্র থেকে রয়েছেন 64 জন প্রার্থী। উত্তরপ্রদেশের 14টি কেন্দ্রে রয়েছেন 162 জন প্রার্থী। পশ্চিমবঙ্গের 8টি কেন্দ্রে রয়েছেন 79 জন প্রার্থী। রাজধানী দিল্লির 7টি কেন্দ্রে একই দিনে ভোট। গতবার আম আদমি পার্টি ও কংগ্রেসের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে দিল্লির 7টি কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। এবার আলাদা নয়, আসন ভাগাভাগি করে লড়ছে কংগ্রেস ও আপ, ফলে লড়াই এবার দ্বিমুখী। নজর রাখা যাক প্রার্থীদের দিকে। নর্থ ইস্ট দিল্লি কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি, তার প্রতিপক্ষ কংগ্রেসের কানহাইয়া কুমার। ইস্ট দিল্লিতে আপ প্রার্থী কুলদীপ কুমার। কুলদীপের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হর্ষ মালহোত্রা। নিউ দিল্লির আপ প্রার্থী সোমনাথ ভারতী। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মীনাক্ষী লেখি। ওয়েস্ট দিল্লিতে আপ প্রার্থী মহাবল মিশ্র। মহাবলকে বিজেপির হয়ে টক্কর দেবেন পারভেজ সাহিব সিং ভার্মা। এই পর্বে নজর থাকবে ওড়িশার কয়েকটি কেন্দ্রেও। পুরী লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। ষষ্ঠ দফায় সব থেকে ধনী প্রার্থী কুরুক্ষেত্রে বিজেপি প্রার্থী নবীন জিন্দাল। তার সম্পত্তির পরিমাণ 1241 কোটি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির সত্যপ্রত মিশ্র, তার সম্পত্তির পরিমাণ 482 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন আপের সুশীল মিশ্র, তার ঘোষিত সম্পত্তির পরিমাণ 169 কোটি টাকা। এই পর্বে 6 জন প্রার্থীর সম্পত্তি 100 কোটি টাকার বেশি। সব প্রার্থী যে সাপ সূত্র তা বলা যায় না, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলাও। 180 জন প্রার্থীর নামে ফৌজদারি মামলা রয়েছে। 6 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে হত্যার মামলা। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে 21 জনের বিরুদ্ধে। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ 24 জনের বিরুদ্ধে। 16 জনের বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগ।
পাঁচ দফা ভোটের পরে এনডিএ ও ইন্ডিয়া উভয় শিবিরেরই দাবি, সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। বিজেপি শিবিরের বক্তব্য, পাঁচ দফায় ভোট হওয়া 428টি আসনের মধ্যে 300-র বেশি আসন জিতে নিয়েছে তারা। অন্যদিকে ইন্ডিয়া জোটের বক্তব্য, পাঁচ দফায় ভোটেই প্রধানমন্ত্রীর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে, অর্থাৎ দুই শিবিরই তাল ঠুকছে। কার কথায় কতটা দাম তা বোঝা যাবে 4 জুনে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।